বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সৌজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার স্বাদে ফেফসাভোনা আর এই ফেফসা ভোনাটা আমি তৈরি করব ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি আর আমি আবারও আজকে আপনাদেরকে বলছি যদি আপনাদের কাছে আমার রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি এক কেজি পরিমাণ ফেফসা নিয়ে নিয়েছি আর ফেফসাগুলো আমি মাংস যেভাবে আমরা মাঝারি সাইজ করে কেটে নিই ঠিক সেভাবে কেটে নিয়েছি আমি কিন্তু ফেফসাগুলো একবারে ছোট করে কেটে নিই নাই কারণ আমি আজকে এই ফেফসা সম্পূর্ণ মাংস যেভাবে আমরা ভোনা করি সেভাবেই ভোনা করে নিব আর এভাবে বড় বড় করে ফেপসা কেটে নিয়েছি বলে যে এর মধ্যে কোনো ঝাল মশলা লবণ ঢুকবে না তা না একেবারে পারফেক্টভাবেই এর মধ্যে ঝাল মশলা তেল সব ঢুকে যাবে আর এই ফেপসাটা আমি বাজার থেকে কিনে আনার পরে এভাবে টুকরো করে কেটে নিয়ে খুব ভালো মতো পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি চার চার চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া আপনারা চাইলে আপনাদের মুখে স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব আমি আড়াই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদ ঝাল লবণ সম্পূর্ণ আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ তারপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এগুলো আমি সব খুব ভালো মতো মেখে নিব আমি হাত দিয়েই খুব ভালো মতো এগুলো মেখে নিব হাত দিয়ে মেখে নিলেই কিন্তু সব কিছু খুব ভালো মতো মেখে নেওয়া যায় তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো মশলার সাথে ফেবসাগুলো খুব ভালো মতো আমি মেখে নিয়েছি এখন এটি আমি হাফ সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিব এবং ঢাকনা লাগিয়ে প্রেসার কুকার চুলাতে বসিয়ে দিবো তো প্রেসার কুকারের মধ্যে এটি ঢেলে নিলাম আর যে পাত্রে আমি এটি মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা পনে এক কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে সেই পানিটা দিয়ে দিলাম এখন আর একবার একটু পানির সাথে সব কিছু মিশিয়ে নিলাম এবার ঢাকনা না লাগিয়ে আমি চুলাতে বসিয়ে দিব তো চুলাতে আমি বসিয়ে দিয়েছি চুলার জালটা প্রথমে আমি হাই হিটে দিব। একটি হুইসেল দেওয়ার পরে আমি চুলার জালটা মাঝারিতে করে দিব আর তারপরে আমি বাকি হুইসেলগুলো দিয়ে এই ফেফসাটা হাফ সেদ্ধ করে নিব তো আমি প্রায় সাত আটটি মতো হুইসেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে কমও দিয়ে নিতে পারেন পাঁচটিও হুইসেল দিয়ে নিতে পারেন তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এটি আমি নামিয়ে দেখে নিব যে আমি যেভাবে চাচ্ছি সেভাবে ফেপসাটা হাফ সেদ্ধ হয়ে গেছে কি তো আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি ফেপসাটা হাফ সেদ্ধ হয়ে গেছে আপনারা যেভাবে দেখে নেবেন এক পিস ফেফসা একটি বাটির মধ্যে পানি দিয়ে তার মধ্যে নিয়ে নেবেন তারপরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে একটু জোরে করে চাপ দিবেন যদি দেখেন যে ছিঁড়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে হাফ সেদ্ধ হয়ে গেছে আর যদি ছিঁড়ে না যায় একটু জোরে করে চাপ দিলে তাহলে আবারও প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দুই তিনটি হুইসেল দিয়ে নেবেন তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় পণি এক কাপ পরিমাণ তেল আপনারা কিন্তু আপনাদের নিজস্ব পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব চারটি সবুজ এলাচ পাঁচটি শুকনা মরিচ তিন টুকরো দারচিনি চার টুকরো লবঙ্গ আর দুইটি তেজপাতা এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এক মিনিটের মতো তেলের মধ্যে আমি এগুলো ভেজে নিচ্ছি তো তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি কারণ এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিব তো এখন আমি গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি কিন্তু আজকে এই রেসিপিটি ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে দেখানোর চেষ্টা করেছি কিন্তু রেসিপিটি তৈরি করে আপনারা বাসায় একবার খেলেই বুঝতে পারবেন যে খেতে কতটা সুস্বাদু আর আপনারা যারা প্রেসার কুকারে ফেপসাটা সেদ্ধ করতে না চান তাহলে তারা আমি যেভাবে ফেপসাটা মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে সেভাবে মাখিয়ে নেবেন তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিয়ে তার মধ্যে মাখানো ফেপসাটা ঢেলে নিয়ে কষিয়ে কষিয়ে আপনারা রান্না করে নিতে পারেন তো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পেঁয়াজ এখান থেকে তুলে রাখছি তো এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা ফেপসাটা ঢেলে দিলাম আর এই পাত্রটা ধুয়ে আমি আরও হাফ কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি দশ মিনিটের জন্য আর চুলা জালটা আমি রাখবো মাঝারির থেকেও একটু কমই তবে মাঝে মাঝে আমি দু একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব। তো দশ মিনিট ঢাকনা দিয়ে আমি এটি রান্না করে নিয়েছি তবে দুই একবার ঢাকনা খুলে খুলে এটি আমি নাড়াচাড়া করে দিয়েছি যেন তলায় কোনোভাবেই পুড়ে বা লেগে না যায় এখন একটু নাড়াচাড়া করে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চারটি মাঝারি সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটি আলুটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা কিন্তু আলুর পরিমাণটাও আপনাদের নিজস্ব পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ এবং চার টুকরো রসুন ইন্ডিয়ান বড় যে রসুনগুলো পাওয়া যায় সেই রসুন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর যদি আপনাদের কাছে ইন্ডিয়ান বড় রসুন না থাকে তাহলে আপনারা এখানে দেশি রসুন ছোটো সাইজের দুই তিনটি আস্তই একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন তবে রসুনটা অপশনাল যদি আপনারা না দিতে চান তো বাদ দিতে পারেন এখন এগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম সাইজের দুই তিনটি রসুন আপনারা দিয়ে নিতে পারেন দেশি রসুন তো আবারও খুব ভালো মতো একটু আমি নাড়াচাড়া করে নিলাম এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও পনেরো মিনিটের জন্য তো চুলার জাল মিডিয়াম লোতে দিয়ে আমি পনেরো মিনিট খুব ভালো মতো এটি আবারও রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি যেন তলায় কোনোভাবে লেগে বা পুড়ে না যায় তো আবারও একটু আমি নাড়াচাড়া করে দিলাম এখন এখানে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর চার টেবিল চামচ পরিমাণ পানি তো পানি দিয়ে গুঁড়া দুধটা আমি ভালো মতো গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরাসরি গুঁড়া দুধটাও এই ফেফসার মধ্যে দিয়ে দিতে পারেন তো এখন এটি আমি গুলিয়ে নিয়েছি এই ফেফসার মধ্যে এটি ঢেলে দিলাম এবার আমি খুব ভালো মতো ফেফসার সাথে এই গুঁড়া দুধটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এত সময় চুলার জালটা মিডিয়াম লোতে ছিল এখন চুলার জালটা আমি মাঝারিতে করে দিব দিয়ে কিছু সময় এটি আমি নাড়াচাড়া করে নিব তো বেশ কিছু সময় আমি এটি চুলার জাল বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি একেবারে সুন্দর মতো কষা কষা হয়ে এসেছে তেলটাও একটু উঠে এসেছে এবং খুব ভালো একটা সেন্ট আসছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আচ্ছা আপনারা যদি একটু কষা কষা করতে চান তাহলে পানির পরিমাণটা কম দিয়ে আপনারা এটি একেবারে কষা কষা করে রান্না করে নিতে পারেন আমি একটু ভুনা ভুনা টাইপের করবো হালকা একটু গ্রেভি রাখবো এজন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এখন এটি খুব ভালো মতো ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আটটি মতো কাঁচামরিচ এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা তো এখন আমি দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দেব দুই তিন মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেব আর আমার চ্যানেলে কিন্তু আরও একটি কলিজা ফেঁপসা ভুনার রেসিপি আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব আপনারা চাইলে নিচে ক্লিক করে দেখে নিতে পারেন সেই রেসিপিটিও কিন্তু অসাধারণ স্বাদের তো দুই তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখলেন তো আমি কতটা সহজভাবে কতটা কম উপকরণে ঘরে থাকা একেবারে সহজ উপকরণগুলো দিয়েই রেসিপিটি তৈরি করে নিলাম আর এই রেসিপিটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আপনারা বাসায় একবার হলেও এটি তৈরি করে দেখতে পারেন তো যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন তাহলে যেটি হবে যে আমি যখনই কোনো রেসিপি দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি সহজভাবে আপনাদেরকে রেসিপিগুলো তৈরি করে দেখাতে পারছি কি না আর তাছাড়া রান্না বিষয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি যদি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি ইনশাল্লাহ উত্তরগুলো আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব তো আজকের মতো আমি এখানেই রাখছি আগামীতে আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ